হ্যাঁ বসা যায়, একটু বসেন তো মুরব্বী, হ্যাঁ বসেন, আগে এত এসে বসা যায় তো না, এত এসে বসা যায় তো না। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে শুক্রবার, একটু পরেই আমরা মসজিদে যাব জুমার নামাজ আদায় করতে। মসজিদে যাই কি দেখব, মসজিদে যাই দেখব কি যে চেয়ার বা টুল বা এই জাতীয়, কেন নামাজ পড়ার জন্য যারা একটু বয়স্ক হয়ে গেছেন, এজেড হয়ে গেছেন, তারা হাঁটু বা নি জয়েন্ট এরভাবে ভাঁজ করতে পারেন না, ভাঁজ না করতে পারে নামাজ তো পড়তে হবে, নামাজ কীভাবে পড়ব। টুল বা চেয়ার নিয়ে যাচ্ছেন, এখন একটা ইয়ে পাওয়া যায় ফোল্ডিং টুল, যে খুব ছোট ফোল্ডিং করে নিয়ে যায়, ওটা মসজিদের মধ্যে রাখেন, নামাজ পড়েন। এই যে তো সমস্যা অনেকেরই দেখা যায়, এই যে তো সমস্যা হলে কী করে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম খাও, ক্যালসিয়াম খাইতে খাইতে দেখা গেছে যে আমি এরকম অনেক পেশেন্ট পাচ্ছি যাদের ক্যালসিয়াম টক্সিসিটি ডেভেলপ করছে। তা আমরা এখন আমাদের পেশেন্টের কাছ থেকেই শুনি যে আপনার কী সমস্যা ছিল। আমি গত 4 মাস আগে একটা ব্যথা পেয়েছিলাম পায়ের ভিতরে, পরে ব্যথা পাওয়ার পরে আমি ক্যালসিয়াম ওষুধগুলো আমি ডাক্তারের কাছে দেখাচ্ছিলাম, পরে ক্যালসিয়াম ওষুধ দিছে, ক্যালসিয়াম ওষুধগুলো অনেকগুলো খাইলাম, খাওয়ার পরে কয়েকদিন ভালো হইলো, পরে আবার কয়েকদিন পরে এই দিয়েছি, আবার ব্যথাটা বেড়ে গেলো, পরে বেড়ে গেলো পরে আমার ওয়াইফে আবার আপনাকে ইউটিউব দেখা, আপনাকে অ্যাকুপাঙ্কচার দেখা, তারপরে আমার ওয়াইফে আমাকে নিয়ে আসলো এই জায়গায়, নিয়ে আসার পরে আপনি গিয়ে কি কি অসুবিধা ছিল বলেন, এখানে আসার আগে, আসার আগে ওই যে বাউ ভু না এটা শব্দ হয় না, এখন এখন হয় না, আগে ছিল কি না, আগে ছিল ভাই, মাঝে মাঝে জোরে হাঁটলে আর কি ব্যথা পাইতাম, জোরে হাঁটতে পারতাম না, জোরে হাঁটতে পারতাম না। আমাদের কারো কারো ক্ষেত্রে এরকম হয়, হাঁটুতে এখানে নি জয়েন্টে আমরা যখন হাঁটি বা একটু ভোল্ট করতে চাই, কটকট করে একটা শব্দ হয়, এরকম কিন্তু যারা ভিডিও দেখতেছেন অনেকেই কিন্তু দেখে থাকবেন। আর নি জয়েন্ট ভাঁজ করা যায় না, আমার মনে আছে আমি আমি এখানে এখানে তো অনেক ট্রিটমেন্ট, আমি প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট সুপারভাইজ করে, আমি প্রত্যেক দিন আমি অনেকবার রাউন্ড দিই আউটডোর। গতকালকে যাইতে যাই কয় স্যার আমার আগে কটকট করে শব্দ হইতো, শব্দ নাই স্যার, আগে হাঁটু ভাঁজ করতে পারতাম না, নামাজ পড়তে অনেক কষ্ট হইতো, আল্লাহর রহমতে এখন নামাজ পড়ছি, এখন হচ্ছে কেন সেই হাঁটু ভাঁজ করা সেই কষ্ট পায় না। এখানে যেটা হয়েছে যে এটা দুইভাবে রিলিফ করা যায়, তিনভাবে রিলিফ করা যায়, একটা হলো ওষুধ, একটা হলো বিনা ওষুধ, আর একটা হলো সার্জারি, যে যেটা চয়েস করেন। এটা হয় কেন, হয় হচ্ছে কেন, এটা যদি আমাদের নি জয়েন্টের মডেল থাকি, মনে করেন যে নি জয়েন্টের মডেল, এই মডেল থাকার পরে এটা একটা লিগামেন্ট, এটা একটা লিগামেন্ট, এটা মেনিসকাস, এখানে কী হয়, এখানে তরুণাস্থি থাকে। আল্লাহ তাআলা আমাদের বডি এমনভাবে তৈরি করেছেন, প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে হয়, কী হয় এখানে লুব্রিকেন্ট থাকে, লুব্রিকেন্টটা আল্লাহ তাআলা কী করতেছে, সাইনোভিয়াল ফ্লুইড, ফ্লুইড নামে একটা লুব্রিকেন্ট থাকে, এখানে খুব তরুণাস্থি থাকে, যার ফলে নি জয়েন্ট এরকম ব্যান্ড করা যায় উইদাউট এনি ডিস্টারবেন্স। কী হয় কোনো কারণে যদি এই তরুণাস্থিটা যে পাঁচটা নরম হয়ে গেছে সেটা যদি নরম না থাকে, খাদ্যভদ্র হয়, খাদ্যভদ্র হলে ব্যথা হতে পারে, খাদ্যভদ্র হলে তখন এইটার সাথে একটা ঘর্ষণ লাগে, ঘর্ষণ লাগে একটা শব্দ হয়, তারে আমরা কী করি কটকট করে শব্দ, যেটা এই মুরব্বীর ছিল বা আমরা অনেকের রেকর্ড, এ বসেন 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 বসেন, ওই যে খালি স্পেস আছে, সবাই যারা যারা আছেন সব স্বাভাবিক কাজকর্ম চলবে, বসবেন, ওই যে খালি স্পেস আছে বসেন, বুঝতে পারছেন, এখানে এখানে গ্যাদারিং না করে ওই পাশে যায় বসেন। তা কটকট করে শব্দ হয়, তারপরে কী হয় কারো ক্ষেত্রে কী হয়, এখানে মিনিসকাস পর্দাটা ইঞ্জুরি হয়, এই মিনিসকাস পর্দা যদি ইঞ্জুরি হয়, এই এখানে বসতে পারেন, মিনিসকাস পর্দা যদি ইঞ্জুরি হয় তাহলে আপনার ব্যথা হবে। আর একটা কথা অনেকেই ইয়ে করে থাকেন, যারা ইয়ে করেন ACL ইঞ্জুরি, এইটাকে বলে ACL লিগামেন্ট, এই ACL লিগামেন্টটা MRI করলে বোঝা যায় ইঞ্জুরি হয়। যদি ফুটবল খেলতে চাই, আমরা অনেক সময় ফুটবলে কিক দিই, কিক দিতে গেলে বা ডিফেন্স করতে গেলে ACL ইঞ্জুরি হতে পারে, আপনার কি হাড় ক্ষয় হতে পারে, আপনার কি এই লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, মিনিসকাস পর্দা ইঞ্জুরি হতে পারে, আপনার সাইনোভিয়াল ফ্লুইড ঝামেলা হতে পারে, আপনার তরুণাস্থি ক্ষয় হতে পারে। এখন শশী হাসপাতাল কী করে, এই যে কোনো কারণ হয়েছে না কেন, আগে আপনাকে টেস্ট করে আইডেন্টিফাই করে আপনার কারণটা কী, সেই কারণটা রিলিফ করতে হয়। যেমন ACL যদি ইঞ্জুরি হয় বলতে হয় ভর্তি থাকতে হবে, সেখানে স্যার আমি পাশেই থাকি, স্যার আমার ভর্তি থাকা সম্ভব না, কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন ভালো হলো না, শশীতে করছে ভালো হয় না, ভালো তো হবেন কেন, যেটা ইঞ্জুরি হয়েছে তাকে রিকভারি করার জন্য অ্যাডমিশন বাধ্যতামূলক,
আমি সেই জন্য কোনো পেশেন্ট দিয়ে আউটডোর, কোনো পেশেন্ট দিয়ে ভর্তি থাকতে হবে। যারা গাইডলাইন ফলো করতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন। তা এই জাতীয় সমস্যাগুলো, কটকট শব্দ হচ্ছে যেখানে একটার সাথে একটা ঘর্ষণ লাগতেছে, কটকট আওয়াজ হচ্ছে, এই এতগুলি কারণে আপনার হাঁটু ব্যথা হয়। এখন প্রচলিত সিস্টেম কী? প্রচলিত সিস্টেম কী? আপনি যেখানে যান ক্যালসিয়াম ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ আপনি যেখানে যান না কেন ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ দিলে কি হাঁটু ব্যথাও ভালো হয়, কোমর ব্যথাও ভালো হয়, মাথা ব্যথাও ভালো হয়, সব নার্ভকে ব্লক করে দেয়, আমরা সেন্স বুঝি না। এইটা তো কারেকশন করে না। এইটা কারেকশন করার জন্য কী দরকার? আপনার বডির মধ্যে ইলেকট্রোলাইট ঠিক আছে কি না, আপনার ইয়ে ঠিক আছে কি না, আপনার ভিটামিন ডি লেভেল ঠিক আছে কি না, ক্যালসিয়াম ঠিক আছে কি না মাপতে হয়। মাপার পরে দেন আপনারা সেগুলো কারেকশন। আকুপাঞ্চার কী করে? আকুপাঞ্চার আমাদের বডির মধ্যে হরমোনকে ব্যালেন্স করে, আর আমরা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে এগুলো স্বাভাবিক, যার পরিণতিতে মুরব্বীর আগে কী হতো, হাঁটু ভাঁজ করতে কষ্ট হইতো, এখন ভাঁজ করা যায়, হ্যাঁ বসা যায়। একটু বসেন তো মুরব্বী, হ্যাঁ বসেন, আগে এত ইজি বসা যাইতো না, এত ইজি বসা যাইতো না। এই যে আল্লাহর অশেষ রহমতে বিনা ওষুধে কিন্তু এই যেতে যাচ্ছে। আমার মনে পড়ে আমি যখন প্রথমে ভিডিও দিতাম তখন লোকজন কী বলতেন যে স্যার পেশেন্টের মোবাইল নম্বর দেন, কেন বিশ্বাস করতে কষ্ট হতো যে ভালো হয় কি না, বিনা ওষুধে কেমনে ভালো হবে। এখন আর সেই প্রশ্নটা করেন না। অনেকে প্রশ্ন করেন, এখানে যারা আছেন যদি প্রশ্ন করতে চান পেশেন্টকে প্রশ্ন করতে পারেন। অনেকে মনে করেন যে আমরা একটু পেশেন্টকে প্রশ্ন করি, ইয়ে করি। কারো কে কে আছেন যে প্রশ্ন করতে চান? কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, পেশেন্টে প্রশ্ন করতে পারেন, আমারে প্রশ্ন করতে পারেন, ইয়ে করতে পারেন। তা আমাদের যে বিষয়টা থাকে যে কোর্স কমপ্লিট, এখন অনেক রোগীর ইমিউন সিস্টেম ভালো, আগেই ভালো হয়ে যাচ্ছেন, যে আগে ভালো হচ্ছে না সে কিন্তু কোর্স কমপ্লিট করবে। আজকে ইনডোরে আমি রাউন্ড দিচ্ছি, রাউন্ড দিতে যায় আমি তাকে ভর্তির সময় বলছিলাম 30 দিন লাগবে, সে 10 দিন, কয় স্যার 10 দিনের বেশি থাকতে পারতাম না, আমরা আপনাকে বলছিলাম যে 30 দিন লাগবে, এখন 10 দিন থাকে তো আপনি নেগেটিভ হয়ে যাবেন, 10 দিন থাকে কী করবেন, আপনি চলে যায় কমেন্ট কিছু আলো ট্রিটমেন্ট করাইছে ভালো হয় নাই। আমি এবং আমি প্রত্যেকটা ইস্যুর লিখে দিই যে কার কতদিন থাকতে হবে, কী করতে হবে। যে যে কোর্সগুলো কমপ্লিট করতেছেন আল্লাহর রহমতে দেখবেন ভালো হয়ে গেছে। তবে আকুপাঞ্চার বাংলাদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই, দক্ষ আকুপাঞ্চার ছিল না, সেই জন্য অনেকেই জানেন না। এখন কিন্তু আমাদের মেডিকেল MBBS-এর যে মূল বই, MBBS-এর মূল মেডিসিনের বই হলো ডেভিডসন, এই ডেভিডসনের মধ্যেই আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে। এখন আপনাকে যেখানেই যান না কেন, এখানে এখানে দেখেন আকুপাঞ্চার। এখন যারা ডাক্তারি পড়তেছেন তারা এটা সম্পর্কে, আকুপাঞ্চার সম্পর্কে জানবেন, শুনবেন, যার ফলে দেখবেন সামনের দিনগুলোকে একে হাইলাইট দেওয়া হবে। আবার কিছু কিছু রোগী আসছেন কি যে আমাদের বডি এমনভাবে কলাপস হয়ে যায়, মাল্টিপল অর্গান, আপনার ডায়াবেটিস আনকন্ট্রোলড, মাল্টিপল অর্গান আপনার এফেক্ট করে গেছে, করার পরে আসেন যে স্যার ইমিডিয়েট ব্যথা কমাইতে হবে। আমরা তো কোনো ওষুধ দিই না, আমার পাশাপাশি লাইফস্টাইল ফলো করতে হবে, পাশাপাশি এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে, করলে দেখবেন কি যে এই যেহেতু হাঁটু ব্যথা বলেন, খটখট বলেন, হাতে পায়ে শক্তি পায় না বলেন, আল্লাহর রহমতে ভালো হবে। তা আপনার এই যে যে এই এই ট্রিটমেন্টের মধ্যে কোনো ব্যথার ওষুধ টষুধ দেওয়া হয়েছে? না, কোনো ব্যথার কোনো ওষুধ, ব্যথার ওষুধ নাই, ব্যথার ওষুধই দেয়নি, কোনো ওষুধই নাই, ওষুধ ছাড়াই ভালো হচ্ছেন আল্লাহর রহমতে। তো এই যেহেতু যাদের সমস্যা আছে তারা কোর্সটা কমপ্লিট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর হোসেন শহীদুল ইসলাম।